নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাটা মাছের ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু। বাটা মাছ এমনিতে সব কিছুই খুব ভালো লাগে, ঝোলও ভালো লাগে খেতে। যদি আপনার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাটা মাছের ঝাল বানাতে লাগছে, বাটা মাছ নিয়েছি আমি, গুনিনি, তবে ওই সাতখানা মতন আছে মনে হয়। যাই হোক, বাটা মাছ নিয়েছি। হলুদ লাগবে, কালো জিরে, নুন, এমনি লাল লঙ্কা গুঁড়ো আমি নিয়েছি, আর সর্ষে বাটা, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর টমেটো, আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কুচিয়ে মানে এরকম চিড়ে নিয়েছি, যে যেমন ঝাল খাবেন সেভাবে লঙ্কা দেবেন। আর সর্ষের তেলে আমি মাছের ঝালটা করব। প্রথমে মাছটার মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি একটা একটা করে দিয়ে দেব। হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। সর্ষেটা এই সময় আমি ছেঁকে নিচ্ছি, আমি সবসময় সর্ষেটা ছেঁকে দিই, এই খোসাগুলো তাহলে বেরিয়ে আসে। জলটা আমি মাছের মধ্যে দেব, সর্ষের জল, তে তো হয় না, আর একরকম অ্যাসিডিটিটা হয় না। যাদের অ্যাসিডিটি ধাত সর্ষে বাটা খেলে হয় তাদের তো এটা হয় না। মাছটা হয়ে গেছে ভাজা, আমি তুলে দিচ্ছি। এই তেলেই আমি রান্নাটা করব। এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা ভাজবো।
একটু লাল লাল হলে আমি টমেটোটা দেব। টমেটোটা দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি ওই জন্য। গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখি টমেটোটা গলেছে কিনা। গলে গেছে টমেটোটা। এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সে সেরকম ঝাল দেবেন। গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমার সর্ষে যেটা গুলে রেখেছিলাম ওই ছাঁকাটা, ওই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার বন্ধ করে আমি 10 মিনিট রেখে দিলাম। দশ মিনিট হয়ে গেছে দেখছি। এটা এই ঝোলটা লাগবে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে বাটা মাছের ঝাল। তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল। এটা আপনারা সকলে বাড়িতে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।